এইখন করার পরিকল্পনা হল মানে আমি এবার মানে সাত বাগান এখন চাব গেছিল মৃণাল বর্মন তেখেত কৃষি বিষয়ার মানে অবসরপ্রাপ্ত বিষয়া তেখেতর সাদত যেটু দেখিল মই যে ইচ্ছা করলে মানে নিজের ঘরের বিল্ডিংয়ের উপরতে আপনি এখন সরু বাগিচা বনাব পৰা যায় তে সেই কথাটো দেখি শুনি কিছুদিন ইউটিউবের পৰাও কিছু আইডা এটা লৈ পরিকল্পনা করলো আর সেই হিসাবে এপদ দেপদ করে যিখিনি বস্তু কটালো একটা সময় ই গোটেই ছাদখনে সম্পূর্ণ হয়ে উঠিল তেতিয়া আমি বস্তুবিলাক ভাগ ভাগ করে ললো প্রথম অবস্থা হল যেহেতু আমি ছাদত ডাঙর গছ করব নোৱাৰো গতিকে আমি ভাবিলো যে সরু গছবিলাকে করে আমি বেশিকই রখার ব্যবস্থা করো ডাঙর গছবিলাকৰ আকৃতি আমি একটা নির্দিষ্ট শেপ এটা দি আমি বনসাই আকৃতি দিয়ার চেষ্টা করলো গতি সম্পূর্ণরূপে বনসাই নহলেও কিছু পরিমাণে বনসাইয়ের আকৃতি লৈছে এটা গছবিলাকে বনসাই এটা ধর গেলে ফুল গছবিলাক বিশেষকৈ বাগানভেলিয়া বাগানভেলিয়াটো করার উদ্দেশ্য হল কি ইয়াক পানি আর যতন যথেষ্ট কম লাগে আর সিজন ফুলবিলাক করো কিন্তু খুব কম তার যথেষ্ট যত্নর প্রয়োজন হয় আর পানিও তাক যথেষ্ট প্রয়োজন হয় আর পানি যেহেতু গুহাটি একটা ডর সমস্যা তার কারণে আমি বরষুণের যিনি পানি সাদত তাক সংগ্রহ করার ব্যবস্থা করছো আমি সেই পানি আমার মেক্সিমাম দিন চলি যায় কোবাদ মাহ লাস্ট যেটা খরাং সেই সময়ত অল্প সলপ পানি হয়তো আমি বাহিরের লোবলগা হয় তারপরে ইয়াত মানে উদ্দেশ্য হয়েছে কি যাক গছত পানি কম লাগে তেনেকা গছ আমি সিলেক্ট করে ললো তার ভিতর ধর আমার এটা এডিনিয়াম এডিনিয়ামও আপনি যদি চাই যথেষ্ট পরিমাণে মই ভাবো যে মোক লগাখানি মই যে বিভিন্ন কালার বিভিন্ন রঙের ফুল এডিনিয়ামর আমি ললো দুটা প্রজাতিরে এডিনিয়ামর ওসর আছে এটা আরবিকাম আর এটা হল অবেসিয়াম ইয়ারে অবেসিয়াম যেটু আছে তার ধুনিয়া ধুনিয়া ফুল আর আরবিকামর যেটু আছে এটু বনসাই বিশেষকে বনসাইয়ের কারণে করা যায় যাওয়া বছরের আমি বনসাই আকৃতি দিব ধরেছো এটা আর কিছু ফুলি থাকা এডিনিয়ামও ফুল প্রডিউস করা এডিনিয়ামও আমি বনসাই আকৃতি দিছো বিভিন্ন ধরনের এডিনিয়ামেই মনে ভাবো আটাইতকৈ কম যত্ন লগা আর বাগানভেলিয়াই আটাইতকৈ কম যত্ন লগা ফুলের ভিতর পড়ে বাকি ফল মূলের ভিতর তোমার বিভিন্ন ধরনের নেমু টেঙা ইয়াতে আপনি দেখাই পাইছে সাগে বিভিন্ন ধরনের নেমু টেঙা আছে রবাব টেঙা আছে মৌসুমি আছে আর নেমুর বিভিন্ন জাত সচরাচর ইয়াতে কিছু নোপা জাতো আছে প্রায় সকলবিলাক নেমুয়ে যথেষ্ট পরিমাণে ফল ইয়াতে দিছে যত্ন হিসাবে তার গুড়ির আমি বিশেষকৈ নেমুত যেখানে আমি দেখিছো ইয়াতে পোক পতঙ্গ তেনেকুৱা লওয়া নাই আর জৈব সার হোক প্রাধান্য দিয়া যায় কেতিয়াবা যেহেতু টাবত করা যায় অলপ সলপ রাসায়নিক সারও প্রয়োগ করা হয় এইটো যে সম্পূর্ণ জৈবিক হয় এনেকুৱা নহয় রাসায়নিক সারও বা মিনারেল কিছু সেইবিলাক আমি ম্যাক্রোমিনিউট্রিয়েন্ট যেটু কয় সেটা দিয়া যায় আর তারপরে সবজির ক্ষেত্রে আমি যদি কব যাও তেতিয়াহলে দেখিব আমার থলুয়াভাবে সদায় যাক আমি ছিঙিব পো বিশেষকৈ জলকিয়া বেশিকে কিনবও নোৱাৰো আমি যেহেতু ঘরত আজি দুজন মানুষ আমি মই আর মোর মিসেস পত্নী ইয়াতে আছে বাকি লড়া ছোৱালী দুইটাই বাহিরত এজনে চাকরি সংক্রান্ত বাহিরত আছে আর এজনে পড়া সংক্রান্ত বাহিরত আছে এই কারণে আমার যথেষ্ট এটা যিখিনি আজৰি সময় পাওঁ আমি আৰু আমাৰ প্ৰফেশ্যন হিচাপে সেইটো এটা টাইম নিৰ্দিষ্ট টাইম আমি ধৰি লৈছোঁ সেই টাইমৰ ভিতৰত আমি প্ৰফেশ্যনৰ কামখিনি কৰোঁ আৰু তাৰপিছত যিখিনি আমি আজৰি পাওঁ বিশেষকৈ ৰাতি 12টা বজালৈকে মানে এই গাৰ্ডেনখনত আমি যি কৰিব লাগে সেইখিনি কৰোঁ আমি এইটো এটা আমি মানে ছেট বেছি ৰ'দৰ প্ৰয়োজন নহয় তেনেকুৱা গছবিলাক আমি ৰাখিছোঁ আৰু কেতিয়াবা কিছুমান গছ ছেটত ৰাখিব লগা হয় কিছুদিনৰ কাৰণে সেইটো কাৰণে ইয়াতে এটা সৰু গ্ৰীণ হাউচৰ নিচিনা বনোৱা গৈছে ইয়াৰ ভিতৰত মেইনলি অৰ্কিড অসমৰ থলুৱা জাতৰ অৰ্কিড আছে বিদেশী অৰ্কিডো আছে প্ৰায় 8-10টা প্ৰজাতিৰ অৰ্কিড ইয়াতে আছে আমাৰ এই অৰ্কিডবিলাক বিভিন্ন সময়ত ফুলে গোটেই ফুল নথকাকৈ ধৰক অৰ্কিড মই এদিনো নাই সদায় মানে আমি কোনোবা এটা অৰ্কিড ফুলে আৰু বহাগ বিহুৰ সময়ত যথেষ্ট মানে আমাৰ যিটো থলুৱা জাতৰ অৰ্কিড প্ৰডাকশ্যন হয় ইয়াতে সেই সময়ত ইয়াৰ সৌন্দৰ্য সম্পূৰ্ণ বেলেগ হয় অৰ্কিডটো বহুতভাৱে কৰিবলৈ টান কিন্তু অকণমান যদি চেষ্টা কৰে কৰিব নোৱাৰা নহয় ইয়াক সময়ত অকণমান পানী অকণমান প্ৰয়োজন হয় আৰ্টিফিচিয়েলি ইয়াত থকাৰ কাৰণে আমি যথেষ্ট পানী বা সময়মতে পানী আৰু অকণমান মাইক্ৰোনিউট্ৰিয়েন্ট দিব লগা হয় ইয়াতে তাৰোপৰি অৰ্কিডৰ কাৰণে এটা কি হয় জলবায়ু আমাৰ জলবায়ুত যথেষ্ট পৰিমাণে মানে পানীৰ কণিকা থকা দৰকাৰ সেইকাৰণে ইয়াতে আপুনি বোধকৈ দেখিছে এটা টেংকী আমি এটা মানে প্লাষ্টিকেৰে
আমি বনাইছোঁ। এই পানীৰ টেংকীৰ ভিতৰত আমি পানী জমা কৰি বৰষুণৰ পানী বিশেষকৈ আমি ইয়াতে কোনো আমাৰ টিং আণ্ডাৰগ্ৰাউণ্ড পানী দিয়া নহয়, বৰষুণৰ পানী সংগ্ৰহ কৰি তাত আমি মাছ দিছোঁ। মাছ ধৰক আমাৰ এইবাৰ আমি মাছখিনি দিছোঁ, চাম তাৰ কেনেকুৱা প্ৰডাকশ্যন হয়। মাজে সময়তে সিহঁতক আধাৰ দি ইয়াতে প্ৰতিপালন কৰি থকা হৈছে। এটা আমি এইবাৰ ষ্টাৰ্ট কৰিছোঁ, সেইটো হ'ল হয়া। হয়া এতিয়ালৈকে মই ফুল ফুলাব পৰা নাই, হয়তো অহা বছৰলৈকে ভাবিছোঁ ফুল ফুলিব। আৰু অৰ্কিডৰ তলতে আপুনি বটকৈ দেখিছে পদুম গছ আছে, পদুমৰ আমি পানীৰ সৰু সৰু কিছুমান পানীৰ ড্ৰাম বনাই লৈছোঁ। আমি তাতে মাটি দি তাত পদুমৰ ৰোপণ কৰিছিলোঁ আৰু দেখিছোঁ যোৱা বছৰ আমি ফুল পাইছিলোঁ, এইবাৰ ফুল ফুলা আৰম্ভ হৈছে পদুম। আৰু ইনডোৰ কিছুমান প্লেন আছে আপুনি দেখিছে ইয়াতে, বিভিন্ন ধৰণৰ ইনডোৰ প্লেন, ইনডোৰ প্লেনবিলাক ইয়াতে ৰাখি তাক প্ৰতিপালন কৰি থকা হয়। আৰু ইয়াৰ অৰ্কিড গছ এডাল আমি বনাইছোঁ সম্পূৰ্ণ, মানে তাত বিভিন্ন প্ৰজাতি প্ৰায় ছটা প্ৰজাতিৰ ইয়াতে এই গছডালত মানে অৰ্কিড আমি ৰোপণ কৰিছোঁ। আৰু এইখিনি কৰিলে অন্য একো নাই, বিশেষকৈ হবি হিচাপে আমি লৈছোঁ। কিন্তু হবিটোৱে ধৰক এতিয়া দেখিছোঁ যে আজৰি সময়ত এইখিনিক লৈ আমি ব্যস্ত। ইয়াৰ পৰা পলিউশ্যন থকা এখন মহানগৰত ইয়ে যথেষ্ট আমাক মানে অক্সিজেন দিয়ে বুলি মই ভাবোঁ। ফ্ৰেছ বায়ু ইয়াতে আমি পাওঁ গধূলি বা ৰাতিপুৱা আহিলে। তাৰোপৰি সৌন্দৰ্য যিটো যিটো যেতিয়া ফুল ফুলিব, আৰু ফুলবিলাক আপুনি দেখিছে ইয়াৰ যথেষ্ট ধুনীয়া ফুলে ইয়াত সংগ্ৰহ কৰা হৈছে। ফুল যেতিয়া ফুলিব, বটকৈ পৃথিৱীত ফুল ভাল নোপোৱা মানুহকেইজনী নাই, ল'ৰা ছোৱালীবিলাকেও ভাল পাব। আমাৰ আলহী আহিলেও এই ঘৰত সোমাওক বা নোসোমাওক প্ৰথমে এই ওপৰলৈকে আহি দৌৰ মাৰি আহে যে কিনো আছে ইয়াতে চাবলৈ। এই সকলোৱে জানে আলহীয়ে যে আমি মই আৰু মোৰ মিছেছ মোৰ অনুপস্থিত মিছেছে ইয়াতে প্ৰতিপালনৰ দায়িত্বটো লয়। মই অলপ চলপ যিখিনি সময় পাওঁ তাতে অতিবাহিত কৰোঁ। এটা সময়ত আমাৰ ৰিটায়াৰমেণ্ট ল'ব লাগিব, তেতিয়া আমি কি কৰিম, এইখিনিতে ব্যস্ত থাকিম বুলি এটা ঠিৰাং কৰি লৈছোঁ। ধৰক এইখিনি ধৰক মই নিজা প্ৰচেষ্টাতহে কৰিলোঁ, আৰু চবকেতো এইখিনি বস্তু আমি দেখুৱাই ফুৰাৰ কোনো প্ৰশ্ন নাহে। কিন্তু এইখিনিয়ে যদি কোনো অনুষ্ঠানে যদি এইখিনি কৰিব বিচাৰে, অনুষ্ঠানবিলাকৰ যথেষ্ট মাটি থাকে, ডাঙৰ ডাঙৰ বিল্ডিং থাকে, মালি থাকে, তেওঁলোকেও যদি অকণমান যদি মানে চেষ্টা কৰে মানে অনুষ্ঠানটো এনেকুৱা একোটা মানে প্ৰজেক্ট লৈ কাম আগবাঢ়িলে, বিশেষকৈ সেই অনুষ্ঠানবিলাকত শৈক্ষিক দিশৰ পৰা ল'ৰা ছোৱালীয়ে ভিজিট কৰি তাত যায় বুলি দেখিলে হয়তো কোনোবাই হয়তো অনুপ্ৰাণিত হ'ব। এই অনুপ্ৰাণিত হ'লে প্ৰত্যেক ঘৰতে যদি এখন সৰু বাগিচা কৰিব পাৰে, বিভিন্ন মানে ফল যি নহওক গছ হ়ব লাগে মুঠতে। গছটো হ'লে কি মানে বায়ুমণ্ডলৰ প্ৰদূষণ বহু পৰিমাণে কমি যাব, মনটো ভালে থাকিব, তেখেতে ব্যস্ত থাকিব।